কোনো জেল জরিমানা ছাড়া শুধুমাত্র এক বছরের জরিমানা ও বিমান টিকিট দিয়ে দেশে ফেরার সুযোগ পাচ্ছেন লেবাননে বসবাসরত কাগজপত্রবিহীন অবৈধ প্রবাসী বাংলাদেশিরা। আগামী 15, 16, 17 সেপ্টেম্বর লেবাননের বাংলাদেশ দূতাবাসে অবৈধ প্রবাসীদের আবেদন গ্রহণ করা হবে। পুরুষদের জন্য $267 ও মহিলাদের জন্য $200 জরিমানা ও বিমান টিকিট সহ আবেদন ফরম জমা দিতে হবে। 6 সেপ্টেম্বর সন্ধ্যায় দূতাবাসের সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুল মোতাবেক সরকার। দেশে ফিরে যাওয়ার জন্য বিশেষ সুযোগ প্রদানের সম্মত হয়েছে। এই কর্মসূচি আগামী 31 তারিখে দালাল থেকে শুরু করে